আমরা নমিনেশন ফর্ম বিক্রি করেছিলাম 506টা, তার মধ্যে আমরা নমিনেশন দিয়েছিলাম 280। এর মধ্যে বিভিন্ন কারণে মানে ব্যত্যয় ঘটাতে নমিনেশন জমা হয়েছে 151টা, এবং নমিনেশন জমা না হওয়ার কারণটা হলো 280টা পূর্ণাঙ্গ নমিনেশন জমা না হওয়ার কারণটা হলো যে কেউ এক মিনিট পরে গেছে, দুই মিনিট পরে গেছে, তার নমিনেশনটা জমা নেয় নাই। তারপরে নমিনেশন ফর্মটার যে জটিলতা, এটাও আমি আপনাদের সাংবাদিকদের আগেও বলছি, ইনকাম ট্যাক্সের রিটার্ন আর আপনার সম্পদের ভুল ক্রমে হোক, ক্লারিক্যাল মিস্টেক হোক, একটু ভুল ত্রুটি হইলে এটাকে বাতিল হয়ে যায়। তারপরে একটা লোক টেলিফোন বিল পরিশোধ আছে তার জানা, কিন্তু এই বলে যে আপনি কাগজ দেখান, সপ্তাহ লোক টেলিফোন বিল নিয়ে বসে থাকে না। আর আমার কথা রইল টেলিফোন বিল না দিলে টেলিফোন লাইন কেটে দেবে, কিন্তু ওই নির্বাচন পর্যন্ত সে কেন অপেক্ষা করতে হবে। এভাবে বিভিন্ন জটিলতার কারণে অনেকগুলি নমিনেশন পেপার বাদ দিয়েছে। তো 51টা নমিনেশনের মধ্যে আমাদের 132টা নমিনেশন আমাদের বৈধ হয়েছে, প্রথম দিনেই বৈধ নমিনেশন ঘোষণা হয়েছে। আর বাকি যে নমিনেশনগুলি ছিল, এই নমিনেশনের মধ্যে আমরা সবগুলি আপিল করছি। আপিলটা আগামী 15 তারিখ পর্যন্ত শোনা হবে, এবং আমরা আশা করি যে এই আপিলের মধ্যেও আমরা বাকি নমিনেশনগুলি আমাদের বৈধতা পাবে। ইতিমধ্যে যারা বৈধ হয়ে আসছেন, তার মধ্যে আছেন আমাদের এখানে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার শেখ হাবিবুর রহমান, তারপরে আছেন হলো মোহাম্মদ আব্দুর রউফ সিলেট, তিনি আইন পেশা আইনজীবী, তারপরে আছেন জামালপুর থেকে গোলাম মোস্তফা, তারপরে মরিয়াম সুলতানা, তারপরে নজরুল ইসলাম ঢাকা 14, এস এম ফজলুল হক রাজবাড়ি 2, সোহেল রানা সিরাজগঞ্জের 2। এখন আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা হলো 139টা, এবং আগামী 15 তারিখের মধ্যে আরও কিছু যে বাতিল হওয়া নমিনেশন পেপার বৈধতা পাবে ইনশাআল্লাহ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, যে আপনারা বারবারই দেখছেন যে আমরা কথাগুলো বলে আসছি যে 2014 এবং 2018 নির্বাচনটা ছিল একটা হরিলুটের নির্বাচন, একটা অগ্রহণযোগ্য নির্বাচন, এবং এই নির্বাচনে বিশ্বব্যাপী বিভিন্নভাবে সমালোচিত হয়েছে, এবং এটা এই নির্বাচনে আমরা চাই না, এবং আমরা বলছি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, প্রার্থীর এবং ভোটারের এবং ভোট কেন্দ্রের নিরাপদ চাই, এবং একটা ভোটার যেন তার ভোটটা নিরাপত্তা দিতে পারে। এইটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবারই তিনি কমিটমেন্ট করছেন যে এইবার নির্বাচনটা সুষ্ঠু হবে। আর আমরা যারা প্রার্থী তারা তো এখন জনগণের কাছে যাচ্ছি, সবার এই জনগণের একটা প্রশ্ন যে ভোটটা সুষ্ঠু হবে কি না, ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো কি না, এই প্রশ্নের জবাব নিরসন কে করবে, এই প্রশ্নের জবাবটা কে দিবে, এখন সুষ্ঠু হইব কি না, 2014 এবং 2018 মতো ওই নির্বাচন হবে, এই জবাবটা তো এক মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ দিতে পারবে না। আমরা নিজেরা যারা প্রার্থী, বিভিন্নভাবে আমাদের সমর্থকরা বিভিন্নভাবে কিছু এই এটা কী বলে যে হুমকির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন প্রতিকূল অবস্থা হচ্ছে, সেটা এখন পর্যন্ত আমরা কংগ্রেসে না নিয়ে আমরা নির্বাচনটা আমরা চালাই যাচ্ছি।